আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজ আমাদের প্রত্যেকটি ভারতবাসীর কাছে একটি বিশেষ দিন, যদিও ছোটবেলায় এই দিনটিতে স্কুল যাওয়া নিয়ে একটা উন্মাদনা থাকতো নিজেদের মধ্যে, এখন যদিও আর নেই। তো চলো আজকের বিশেষ দিনের বিশেষ ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। তুই ভালো আছিস? হ্যাঁ, ও ভালো আছে। তো আজকে এখন বাজে 11:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ও জানতো না যে আজকে পড়াবে না মামনি, তাই চলে এসেছিল, তাই একটু পড়িয়ে দিল ওকে। মামনিরা বেরোবে বলে আজকে আমি সকাল থেকে আর পারিনি শুরু করতে, এই ব্যাগ নেবে না ওই ব্যাগ নেবে এই চলছিল, কোন শালটা নেবে মামনি, এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে এই শুরু করলাম। আজকে রান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা আর মাছের ঝাল আর ডিমের ঝাল, মানে মাছ আর ডিম একসাথেই রান্না করেছি। আমরা মাছটা খাবো, মামনি পাপা ডিম খাবে। দেখো তিরিং বিড়িং করে লাফাচ্ছে, তিরিং বিড়িং ফড়িং পুরো। তো এই আর কি। আর আজকে বিগ বাজারে নাকি, এখানে 26শে জানুয়ারি যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, তাই জন্য নাকি চলছে একটা দারুণ সেল। ওই দেখো নিয়েছে হচ্ছে গোলাপের পাপড়ি হাতে গুছিয়ে, তো ওটা নিয়ে খেলছে বেচারা, একা একা পড়ে গেছে, আজকে একাই খেলছিল। যেটা বলছিলাম আজকে 26শে জানুয়ারি, তো বিগ বাজারে নাকি সেল চলছে, ওর মাও গেছে সেখানে। কি সেল চলছে আমি ঠিক জানি না, কিন্তু আজকে আমাদের মনে হলো যে এরকম সেল চলছে বলে না আজকে আমার বড় ছুটি, প্রজাতন্ত্র দিবস। যাই হোক, আমি জানতাম না কোনো ইউএস মর্গেজে যে ছুটি দেয়, তো এই প্রথম 26শে জানুয়ারি ও ছুটি পেয়েছে। তো দেখি আমরা বিশালে যাব, ওটাই ইচ্ছা আছে এখন অব্দি। মামনি পাপাও বেরিয়ে যাবে, তারপরে আমরাই বার ঘরে থেকে কি করব। তো কোথায় ঢুকছিস? লেবু গাছে কাটা আছে কিন্তু, তো ওখানেই যাওয়ার ইচ্ছা আছে। তখন চুল টুলো আঁচড়াইনি সকাল থেকে, ওরকম ভাবেই রয়েছি। আর আমি নেলপালিশ তুলে দিয়েছি, ভালো লাগছে না আমার আর। তো এই আর কি, চলো যখন রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। এখন যাই, পাপা মামনি রেডি হোক স্নান করে, আমিও স্নান করবো, তারপর মামনিকে একটু রেডি করে দিতে বলেছে যাতে মেকআপটা নষ্ট না হয়। মামনি তো অত জানে না যে কোনটা দিলে মেকআপ নষ্ট হবে না, তো ওটাই দিয়ে দেবো। তো চলো সাজিয়ে দিতে বলেছে, একটু সাজিয়ে দেবো এই আর কি। দাঁড়িয়ে কে পড়েছে পাশে। এখন বাজে দুপুর 2, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শোবো আর কি, রেস্ট নেব। তারপর এদিকে লাইটটা ধরছে, তো ওই জন্য ক্যামেরাটা লাগছে। দাঁড়াও তো লাইটটা ঠিকঠাক ধরিয়ে নি, এবার ঠিক লাগছে আশা করি। তো এখন একটু ঘুমিয়ে নেব, তারপর উঠবো। হ্যাঁ এবার বলবে তো সবাই যে দেবী না এই বললো, বিশাল ফিশাল কোথায় যাবে, এখন আবার ঘুমিয়ে পড়ছে কেন খেয়ে দে। তোমরা সবাই জানো যে আমি না ঘুমিয়ে কিছু করতে পারি না, আমার কেনাকাটার দরকার নেই, কিন্তু আমার ঘুমটা আগে ঘুমাতেই হবে, এটা তখনও কমছেই না। এটা যে কি ভবিষ্যৎ আছে ভগবান জানে। যাই হোক না কেন, তো চলো আর লেট করবো না, এখন 2 বাজে, 4টে অ্যালার্ম দেবো, উঠবো 4:30 মধ্যে বেরিয়ে যাবো, ইচ্ছা আছে তাই। আজকে আমাদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেল, কারণ মামনি পাপা থাকবে না আমরা জানতাম। আমরাও সকালে আজকে টিফিন করিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো আমাদের প্ল্যান ছিল আমরা কোথাও বেরোবো, কিন্তু কোথায় বেরোবো কোথায় বেরোবো এটা প্ল্যান ছিল না। যাই হোক সকালে উঠে পাপা হঠাৎ বলে, জানিস বিগ বাজারে ভালো অফার চলছে। তারপর আমাদের মনে পড়লো ও যখন আগে কগনিজেন্টে ছিল তখন আমরা ওর মর্নিং শিফট থাকলে ও ওখানে বাগুইহাটিতে নেমে যেত, আর আমি এখান থেকে বাগুইহাটি চলে যেতাম, তারপর বিশালে যেতাম। বিশাল আমাদের এখানে বাগুইহাটিতে আছে, তো ওখানেই যাব। ওখানে সব পরপর রয়েছে, বিশাল রয়েছে, বিগ বাজার রয়েছে, এম বাজার রয়েছে, সব পরপর রয়েছে, তোমরা যারা থাকো তারা তো জানোই। তো ওখানেই যাব, সব কটার অফারও দেখতে পাবো এই আর কি। তো এবার একটু শুয়ে নিই, আর বকবক করবো না, একেবারে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা করব। তো চলো, বলেছিলাম 4:30 বেরোবো, এখন বাজে 4:36, আমরা বেরোচ্ছি। ঘুম থেকে না উঠতে ইচ্ছে করছিল না, শপিংয়ের ক্র্যাভিং সেরকম আমার একটা নেই, তো সেরকম বলতে পারবো না যে শপিংয়ের জন্য আমি ঘুমাবো না বা কিছু। আর আদৌ কি কিনবো না কিনবো তাও জানি না, তাই জন্য খুব একটা ওই সোয়েটারটা পরেই নিয়েছি ওই জন্যে, আর ঠান্ডা তো আছে, আর ব্যাগের স্টোলটাও নিয়ে নিয়েছি। তো চলো, হাতে মাস্কও আছে, আর কাজল ছাড়া আমার সাজটা ঠিক ভালো লাগে না, মানে আমি কাজল পরতে খুব ভালোবাসি, তো ওই জন্যে কাজল তো আমার মাস্ট লাগবেই পরতে এই আর কি। তো চলো যাওয়া যাক, সামনে চুল পাকা পাকা লাগলো না, যাওয়া যাক এবার। পৌঁছেও গেছি, ঢুকবো প্রথমে ভাবছি বিশালে, তো বিশালের দিকেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখন না এই ব্রিজটার দিকটা এতটা ভালো লাগে, মানে
এই যে ব্রিজটা রাত্রিবেলা লাইট ফাইট জ্বালানো থাকে তো দেখতে বেশ ভালো লাগে। তো চলো আমরা বিশালের ইচ্ছে করছি। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখি আবার ব্যাগ ট্যাগ জমা দিতে রাখে নাকি। সেই যে সেই ব্যাগটা যেটা মেলা থেকে কিনেছিলাম আজকে সেটা এনেছি। তো চলো মেগামার্ট একেবারেই আমাদেরকে কি আর বলবো, মানে কিচ্ছু নেই, এবার জ্যাকেট অবধি নেই, আর ওদের সাইজের তো কোনো এমনিও ঠিক ঠিক থাকে না। তো এখন যাচ্ছি এম বাজারে, দেখা যাক কি হয়। আসলে আমাদের ব্যাঙ্গালোরে তো সবসময় একটা জ্যাকেট লাগেই সকালে বেরোলে, আমরা জ্যাকেট ফ্যাকেটই কিনবো বলে এসছি, ড্রেস ফেস কিছু কিনবো না এখন। বেকারা পুরো হতাশ, এসেছিল হাত কাটা জ্যাকেট কিনতে। আমাদের বাজার করা কমপ্লিট, এই যে এক ব্যাগ ভরে জিনিস নিয়েছি আমরা বাজার, কলকাতা থেকে নিয়েছি আমরা চারটে জিনিস, আর ওদিক থেকে এম বাজার থেকে ও দুটো বডি স্প্রে নিয়েছে, আর শাইনের একটা জ্যাকেট নেওয়া হয়েছে। মানে কাকি বলেছিল যে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিতে শাইনের জন্য। সাউন্ডটাকে আসতে নাকি বুঝতে পারছি না, বাড়ি গিয়ে বুঝতে পারবো, যাই হোক আসার কথা। আর ভেতরে না এত ভিড় যে ব্লক করা অসম্ভব ব্যাপার, তো সামনেটাতেই দাঁড়িয়ে আছি। এখন আমরা বাড়ি ফিরবো, দেখি স্টেশন থেকে দই ফুচকা খেয়ে ফেরার ইচ্ছে আছে। তো আমি নিয়েছি একটা সোয়েটশার্ট, ও তাই নিয়েছে একটা সোয়েটশার্ট মতো, আর ও দুখানা প্যান্ট নিয়েছে, ফুল প্যান্ট, এইসবই নেওয়া হয়েছে। বললাম না আমরা ড্রেস ফ্রেস তেমন নিতাম না, আমরা শীতের জামা কাপড় নিতেই এসছি মোটামুটি। তো চলো যাওয়া যাক, এবার চলে এসেছি। আর এখন বাজে পাকা পৌনে নটা, আমরা 7:30টাতেই বাড়ি ঢুকে যেতাম, বসে থেকে একটু মানে বসনি, বাজার করলাম, তারপর বাদাম মাখা খেলাম, ও চিড়ে ভাজা মাখা খেলো, চা খেলো, এইসব করতে করতে আমরা টাইমটা কাটিয়েছি। তারপর শায়নের জন্য যে জ্যাকেটটা কিনেছি ওটা বাবার সাথে দিয়ে দিলাম, মানে পাঠিয়ে দিলাম এই আর কি। তো কারণ কি বলতো, বাচ্চা মানুষ তো বলছে কিনা দিদি কালকে দিয়ে যাবে, আমি পরে পড়তে যাব। মা বলছে দিদি এবছরের জন্য ওটা কেনাই নি দিদিকে দিয়ে, ওটাকে পরের বছরের জন্য তোর জন্য কিনিয়ে রাখলাম। তো বাচ্চা তো এখন লম্বা হবে, বাড়বে অনেক কিছু, তো ওই জন্য একটু বড় সাইজই কেনা হয়েছে ওর জন্যে। এখন অনেক কাজ রয়েছে, দুপুরের বাসন মাজা বাকি, অল্পই বাসন ওয়ার আমার খাওয়ার বাসন, মামনি বাবা খেয়ে গেছে ওটাও, ওই চারটে থালা বাটি এইসব, আর রোদ থেকে যে জামা কাপড়গুলো তুলেছি ওগুলো ভাজ করা বাকি, ময়দা মাখবো, পরোটা বানাবো, পেঁয়াজ রসুন আদা এসব কেটে পনিরটা বানাবো, এতগুলো কাজ। আমি বললাম যে কোনো একটা কাজ তুমি আমাকে করে দাও একটু, কোনটা নিলো বলো তো, তুমি বলবে না আমি বলবো। ভাজ করে দিচ্ছি, তো এই হচ্ছে। আর মামনি পাপা পৌঁছেছে তখন বাজে 7:45, বাস ছেড়েছে হচ্ছে 7:45, একটাই ছাড়ার কথা ছিল, বাঙালির টাইম আগেই বলেছিলাম। তো চলো আর বকবক করে সময় নষ্ট করো না, আগে আমি কাজগুলো করে নিই। এতক্ষণ ধরে আমি দুটো পরোটা ভাজলাম, দুটো পরোটাই যা ফুললো তাতে মনে হলো যে তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না, আর এবারই মনে হয় আর ফুলবে না। এই ফোলে না কেন ক্যামেরা আনলেই আমি এটাই বুঝে পারি না। না ফুলছে ফুলছে, ওইগুলো আরো ফুলেছিল, যাই হোক সম্মান রক্ষা করেছে এই আর কি। তোমরা কি জানো মাছ ও পোষ মানে, এরা বুঝতে পেরেছে খেতে দেওয়া হবে, তাই সব ওপরে চলে এসছে, দিতে দেরি খালি। এটা রোজ পাপাই দেয়, তো আজকে আমি দিলাম, প্রমি দেয় পাপা না থাকলে, তো আমি বললাম যে আজকে আমি দেই একটু। কপ 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 করে খেতে শুরু করেছে। ওই দেখো খাচ্ছে কপ 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 করে, দেখো দেখো বড়টাই খাচ্ছে বেশি। মাছকে তো খেতে দিলাম দেখলে, সাথে আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, এই যে পনিরটা আর পরোটা ওকে দুটো দিয়েছি, আর ফটফটে রয়েছে বাকিগুলো। তো চলো আমরাও খেতে বসি,
মাছগুলো সব কটা শেষ হয়ে গেছে মোটামুটি, আর মামনি পাপার আসতে ভোর হয়ে যাবে। পাপা বারবার আমাকে বলে গেছে ফোন সুইচ অফ করবি না, ফোন সাইলেন্ট করবি না, কোথায় ডানলাপে না কোথায় নামবে ওখান থেকে ওলা বুক করে দিতে হবে সকালে। তো এইসব প্ল্যান প্রোগ্রাম আছে আর কি। তো চলো খেয়ে নিই, আবার কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব। আর যারা নতুন দেখছো, যদি ভালো লাগে, যদি ভালোবাসা যায়, তাহলে প্লিজ সাথে থাকবে, এটুকুই বলবো। আর যারা অলরেডি আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। চলো আজকের মতো টাটা, গুড নাইট। Thank you.